চলতি মাসে এই বিয়ে সেরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তারপর হানিমুনে ওড়াল দিয়েছেন মালদ্বীপে, সেখান থেকে ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়, সেখানে শুটিং করছেন নতুন ওয়েব ফিল্মে। এতে তার বিপরীতে অভিনয় করছে গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। নির্মাতা শিহাব শাহিনের কাছের মানুষ দূরে তো ইয়া সিনেমায় জুটি বেঁধেছেন তারা। লং ডিস্টেন্স সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝে মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এরকম সম্পর্কের গল্প নিয়ে চরকি অরিজিনাল সিনেমাটি, যেটির সঙ্গে নিজের জীবনেরও মিল খুঁজে পাওয়া যাচ্ছে ফারিনের। কেননা ফারিনের স্বামী শেখ রেজওয়ান রাফিন আহমেদ পড়াশোনার জন্য থাকছেন যুক্তরাষ্ট্রে, অন্যদিকে অভিনয় নিয়ে ঢাকায় ব্যস্ত থাকছেন এই অভিনেত্রী। এই প্রসঙ্গে ফারিন বলেন, এই সিনেমার গল্প আমার জীবনের গল্পের সঙ্গে খানিকটা মিলে যায়। আমার আর আমার স্বামীর লং ডিস্টেন্স রিলেশন ছিল, তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালোই লেগেছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমি, সে অতীতের সম্পর্ক নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল, তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়। এই সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, শিহাব ভাই অর্থাৎ পরিচালক একদিন হঠাৎই ফোন দিয়ে জানান তার কাছে একটি গল্প আছে। তারপর ভাইয়ের সঙ্গে চিত্রনাট্য দেখার পর আমি নিশ্চিত হয়েছি কাজটি করতে চাই।